আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডমিন লগইনের জন্য যে ফাংশনালিটি তৈরি করেছি সেগুলো অ্যাপ্লাই করা। ঠিক আছে, তো এখানে ইউজার লগইনটা আমরা দেখাইছি। এখন যদি আমরা অ্যাডমিন লগইনের কাজগুলো করতে চাই তাহলে কি করতে হবে, এই ইউজার লগইন যেটা আছে সেটাকে সম্পূর্ণটা কপি করে পেস্ট করলাম। আর এখানে আমাকে যেটা ব্যবহার করতে হবে, এখানে নামটা চেঞ্জ করে দিয়ে অ্যাডমিন লগইন করলাম। তারপর অ্যাডমিন লগইনে যাওয়ার পর আমরা এখানে রিকোয়ার করব কাকে, অ্যাডমিন লগইনকে মানে ইম্পোর্ট করব। তারপর আমরা এখানেও চেঞ্জ করে দেব, আর এখানে আমরা এগুলাকে কী করে দেবো, ফাঁকা করে রাখব। অ্যাডমিন লগইনের ক্ষেত্রেও আমরা এটা ফাঁকা করে রাখব, কারণ হচ্ছে সম্পূর্ণটা কী হবে, সম্পূর্ণটা এখান থেকেই কিন্তু যাবে। এগুলো আপনাদের আগের পর্বে সব কিছু দেখাইছি, যদি এগুলো না বুঝতে পারেন আগের পর্বটা দেখেন। তো এখানে গেলাম, যাওয়ার পর আমরা অ্যাডমিন লগইনের এপিআইটা যদি চেক করি, এখানে আমরা সেন্ড করি, এই যে দেখেন অ্যাডমিন লগইন সাকসেসফুলি, তার মানে ঠিক আছে। তারপর এপিআইটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা কি করব, অ্যাডমিন লগইনের জন্য যে এপিআইটা কল করেছি সেটা এখানে পেস্ট করে দিব। তাহলে কী হবে, এখানে ইনফরমেশানে অ্যাডমিন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যদি দেখি যে অ্যাডমিন লগইনের জন্য আমরা কি ইমেল দিয়েছি, এই ইমেলটা আর পাসওয়ার্ড হচ্ছে এটা। এই যে এই ইমেল আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। তারপর লগইন যদি করি, অথ লগইনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে অ্যাডমিন লগইন, অ্যাডমিন নেমটা আমরা কি দিয়ে রেখেছি, এই যে নেম হচ্ছে অ্যাডমিন, তাই এখানে নেমটা অ্যাডমিন দেখাচ্ছে আর ইমেলটা admin@gmail.com। তো এখানে সকল ইনফরমেশান দেখতে পাচ্ছি, অ্যাডমিন লগইন সাকসেসফুলি এটাও দেখতে পাচ্ছি। তো আমরা এখানে রং কোনো কিছু দিলে পরে এই যে দেখেন ইরোরটা দেখাচ্ছে। একইভাবে সব কিছু কাজ করবে। তো অ্যাডমিন লগইনের কাজটাও আমরা করতে পেরেছি। ঠিক আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সব কিছুই থাকবে। আর ইউজ ইফেক্ট যেটা আছে এখানে এটাই থাকুক। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত, এরপরে আমরা ইউজার রেজিস্টার করে দেখাবো। ইউজার রেজিস্টারের কাজগুলো করে দেখাবো। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।